মাননীয় প্রধানমন্ত্রী, হিন্দু মাইথোলজিতে একটা কথা আছে যে দুর্গে দুর্গতি নাশিনী, অর্থাৎ দুর্গা সকল দুর্গতি নাশ করে, এবং আমরা দেখেছি কিন্তু গত 14 বছরে বাংলাদেশে সকল ধরনের শঙ্কা, সকল ধরনের সংঘর্ষ সব কিছু আপনি মোকাবেলা করেছেন কঠোর হাতে। কিন্তু সম্প্রতি যেটা দেখছি, আমি আগের প্রশ্নেই ফিরে আসি, যে 28 তারিখে যে ঘটনাটা ঘটলো, বিশেষ করে সারা দেশে সেই 14-15 মতো সহিংসতা করা হলো, পুলিশ পুড়িয়ে মারা হলো, সাংবাদিকদেরকে মারা হলো, গাড়ি পোড়ানো হলো, এবং যখন আপনি সংবাদ সম্মেলনে অংশ নিচ্ছেন তখনই আমার টেলিভিশন স্ক্রলে আমি দেখলাম যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে একটি গাড়ি পোড়ানো হয়েছে। তো এই ধরনের যে রাজনৈতিক কর্মসূচি, এতে কিন্তু মানুষ নিঃসন্দেহে কিছুটা ভীত। তো এই পরিস্থিতিতে আপনি মানুষকে কীভাবে আশ্বস্ত করবেন, এবং যারা এই ধরনের সহিংসতা করছে সেই রাজনৈতিক দলগুলোকে কতখানি কঠোরভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে এই সহিংসতা দমন করবেন? ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। হিন্দিতে তো আরেকটা কথা আছে না, সত্যে সত্যাং সমাচারেত সকার্য মুদ্ধারেত প্রাজ্ঞ, সত্যে সত্যাং সমাচারেত কি অর্থ বুঝে নিজেই বুঝতেছে না, মানে সটের সাথে সটের মতনই আচরণ করতে হবে, আর যার যার নিজের কাজ নিজেই, সকার্য মুদ্ধারেত প্রাজ্ঞ, মানে যারা জ্ঞানী তারা নিজের কাজ সঠিকভাবে করে যায়, সত্যে সঠে সমাচারেত। তো আমার কথা হচ্ছে সেটাই, হ্যাঁ, এটা আজ যে তারা এখানে ওখানে চলার পথে যে এক একটা গাড়ি পোড়াচ্ছে, তো এই গাড়ি পোড়ানো, যারা গাড়ি পোড়াচ্ছে তাদেরকে চিহ্নিত করা এবং তাদেরকে গ্রেপ্তার করা এবং তাদেরকে যথাযথ শাস্তি দেওয়া, আর যে হাত দিয়ে গাড়ি পোড়াবে, আবার তো মনে হয় যে যার গাড়ি যখনই পোড়াবে আর যে ধরা পড়বে তার হাতটাও ওই আগুন দিয়েই পোড়ায় দেওয়া উচিত, তাহলেই তাদের শিক্ষা হবে, তাছাড়া শিক্ষা হবে না। তাদের শিক্ষাটা ওইভাবেই করতে হবে, শর্তের সাথে শর্তের মতনই তাদের আচরণের জন্য সেই রকমই শিক্ষা দিতে হবে। তবে এখানে আমি বলবো যে আমি আশা করবো তারা এগুলি বন্ধ করবে, আর বন্ধ না করলে পরে এর পরিণতি তাদের ভোগ করতে হবে, এবারে এমনি এমনি যেতে দেবো না, নির্বাচন এভাবে তারা থামাতে পারবে না, 13-তেও পারেনি, 18-তেও পারেনি, এবারেও পারবে না, ইনশাল্লাহ নির্বাচন যথাসময় হবে, তারা তো চাচ্ছে এটাই, সেটা করতে পারবে না।